আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশন তৈরি করার জন্য এডুকেটিং দ্য এডুকেটর এরকম একটা প্রোগ্রামের জন্য কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। নট ওনলি একাডেমিক এক্সেলেন্স বাট টোটালিটি অফ ডেভেলপমেন্ট যদি একটা স্টুডেন্টের আমরা করতে চাই, শুনবো এবং শিখবো, জানবো শিখবো, তবেই তো লিখতে হবো সবাই আমরা। একটা সুন্দর শব্দ শিখলাম, হিডেন কারিকুলাম, আমি কখনো শুনিনি, শিখিনি, পড়িও নি। হিডেন কারিকুলামের আছে তারা লেখাপড়ার বাইরে, তাদের সিলেবাসের বাইরে যে সমস্ত বইগুলো পড়ছে সেই বইগুলোর ইম্প্যাক্ট তাদের উপরে যেটা পড়ছে, এগুলো হিডেন কারিকুলাম। তো এগুলোকে কাজে লাগাতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, ভয় দূর করতে হবে। ভয় দূর করতে গেলে যেটা করতে হবে, এডুকেটরকে অর্থাৎ আমাদেরকে, টিচারদেরকে নিজেদেরকে আগে আমাদের সেলফ অ্যাসেসমেন্টটা দরকার। ইনার চেঞ্জ আমরা কীভাবে করবো? কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে তাদের সেলফ কনফিডেন্স তৈরি করা। এই সেলফ কনফিডেন্স তৈরি করতে করতেই আমরা কিন্তু তাদেরকে চিনতে শেখাবো হু ইউ আর অ্যান্ড হোয়াট আ ক্রিয়েটিভ থিঙ্ক ইউ ক্যান ক্রিয়েট। এটা আমরা তাদেরকে চিনতে শেখাবো। মনে হয়েছে যেন বারবার শুনতে শুনতে যে জিদ্দু কৃষ্ণমূর্তির কথাগুলো যখন শুনছি বারবার করে মনে হচ্ছে যেন স্বামী বিবেকানন্দের কথা শুনছি, আবার কখনো মনে হচ্ছে যেন রবি ঠাকুরের কথা শুনছি, এমনটাই। মানে যেন মনে হচ্ছে স্বামী বিবেকানন্দ, তারপরে রবি ঠাকুর, ঋষি অরবিন্দ, মানে যারা শিক্ষা সম্পর্কে এই যারা এই কথাগুলো বলেছেন তাদের কথাগুলোর একটা যেন সুন্দর একটা গুছিয়ে প্রেজেন্টেশন। আমার গ্রুপের একটা দিদির কথা, আমার 7 নম্বর গ্রুপের দিদির কথা, যে আমার হাতে গোটা বিশ্বকে পরিবর্তন করার ক্ষমতা না থাকলেও আমার নিজের পরিসরটুকু আমি তো পরিবর্তন করতেই পারি। তাই কবি সুকান্ত ভট্টাচার্যের কথায়, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ ভরে পৃথিবীর পরাব সরব জঞ্জাল, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি।